কোনো দিন খারাপ হতে পারে যদি খারাপ হতে পারে না কেউ কোনো দিন দয় দই নিজের দইকে কেউ কোনো দিন টক বলবে না কিন্তু কোরআন সুন্নার ব্যাপারে এ সমস্ত নিজের বড়াই চলবে না নবী যখন বলে দিচ্ছে নামের দায়িত্ব ফাতমা তুমি নিজে নিয়ে নাও আব্দুল মোত্তারিফ তুমি নিজে নিয়ে নাও আমার দাদাজি আপনি নিজে নিয়ে নেন আমার বংশ আপনি নিজে নিয়ে নেন কোনো মানুষ কোনো যুবক যদি বলে আমার জান্নাতের টেনশন নাই আমি কারোর ল্যাস ধরে আঁচল ধরে চলে যাব। ওরি আল্লাহর গোলাম সে কোনোদিন হক আল্লাহ বলা হতে পারবে জোরে বলেন কোনো দিন সম্ভবপর হবে না আর আমাদের ভিতরে যারা বলেন অমুক দল হলো কাফের দল ওরা হলো বেইমানের দল সালাম দেওয়া যাবে না বিয়ে দেওয়া যাবে না ওরা হলো কাফের দল নামাজ করা যাবে না আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি কোনো অন্য ধর্মের মানুষ যদি ইসলাম কবুল করতে চায় প্রথম কি করবে কলমা পড়বে না পড়বে না এখন যদি খ্রিস্টান কালমা পরে এখন খ্রিস্টান আর খ্রিস্টান না মুসলমান জোরে এক বাক্যে বলা লাগবে সবাই জোরে বলেন ইহুদি যদি কালমা পরে ইহুদি না মুসলমান হিন্দু ভাই যদি কালিমা পরে ইহু হিন্দু না মুসলমান জৈন যদি কালিমা পরে মুসলমান না জৈন আপনি আমাকে বলেন কালিমা পড়ার জন্য ইমান আনার জন্য যদি সবাই মুসলমান ইমানদার হয় তাহলে কি কলমা পরে নাই বলেন পরে নাই তো বলা যদি কলমা পরে কাফের দল কি করে হলো ব্রেলির বলা কি কালমা পরে নাই কাফের দল কি করে হলো ফুরফুরা ভাইয়েরা কি কালমা পরে নাই কাফের দল কি করে হলো আর আমাদের মাঝখানে যদি কেউ বলেন যে ফুরফুরা আর আলাদা দল এটা শুধু ভাঙিয়ে খাবার জন্যে তাছাড়া অন্য কিছু নয় আর ফুরফুরা আলাদা নয় আলাদা আমরা বানিয়েছি আমাদের মনের ভিতরে শুধু ভাঙিয়ে খাবার জন্য আলাদা করেছে হলে এটা হলো একটাই দল আমাদেরকে এই জন্যে ভাঙিয়ে খেতে পারবো আলাদা করলে মোটামুটি ভালো করে পাওনা করে পাওয়া যাবে আলাদা না করলে গুছিয়ে পাওয়া যাবে না সাধারণ মানুষের কোনো দোষ এ সাধারণ মানুষ কোনো দোষী নয় কোনো দায়ী নয় এখনকার জামানায় প্রত্যেক ধর প্রত্যেক প্রত্যেক মাস লাখের মানুষ তারা সবাই চাচ্ছে যেন আমরা এক হয়ে চলতে পারি ঠিক না বল বলেন এ কথা বলেন না কেন সবাই চান না এক হয়ে চলার কথা কিন্তু আমাদেরকে এক হয়ে চলতে দিচ্ছে না এই আমাদেরই মতন এক শ্রেণীর বক্তাগুলো আমাদেরই মতন এক শ্রেণীর যারা পোশাক দাঁড়িয়ে নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে এই জাতির ভিতরে বিভ্রান্তির বীজ পুদের চলে যাচ্ছে কেউ কোথাও বলছে অমুকের নাম হ্যান্ডবিলে আপনার মহাব্বত লেগেছে আপনার ভালোবাসা লেগেছে আপনি শখ করেছেন সিদ্দিকুল্লাহকে দাওয়াত করলেন আর একজন কোন ভাইকে দাওয়াত করলেন হ্যান্ডবিল দেখেই বলছে এ নাম যখন আছে ওই স্টেজে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আপনাকে মোহাব্বত করেছে আপনাকে দাওয়াত দিয়েছে আমাকে মোহাব্বত করেছে আমাকে দাওয়াত দিয়েছে এইটাই তো আমাদের মনের ভিতরে দ্বন্দ্ব যদি আজকে দেখা যেত একই স্টেজে কেরাম বক্তব্য রেখে যেত এই জাতির ভিতরে নতুন করে বিভেদের কোনো বীজ হতো না কথা বলেন না কেন আমরা তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে মেজলা হুজুর রহমতুল্লাহ আলাই যখন হায়াতে ছিলেন তিনি বলতেন বাবা যে সময় মাওনা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী মুজাদ্দেদ ছিলেন সেই সময় আমার আব্বা দাদা হুজুর রহমতুল্লাহ আলিহু তখন তৎকালীন যুগের মুজাদ্দেদ ছিলেন তো মাওনা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইহির মাজার যেহেতু থানা ভবনে সাহারানপুর তো যদি ইউপি থেকে কোনো ব্যক্তি যদি দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসতেন তো দাদা হুজুর তাকে এ কথাটা বলতেন বাবা তুমি সাহারানপুরে থানা ভবনে মাওলানা আশরাফ আলী থানবিকে পাওনি বাংলার এখান থেকে যখন আশরাফ আলী থানবির কাছে কেউ গেছেন মন আশরাফ আলী থানবির ওমতুল্লাহ রেখেছেন বাবা তুমি কি ফুরফুরার আবুবাক্কার সিদ্দিককে পাওনি দ্বন্দ্ব ছিল কথা বলেন না কেন দ্বন্দ্ব ছিল আল্লাহওয়ালা মানুষদের মনের মোহাব্বত ছিল আর যত কলঙ্কিত আমাদের অধ্যায়ে এসে আজকে জানো ফুরফুরা তবলিক একে অন্যের জানি না বল কোথাও কোথাও মারামারি কিসের মারামারি রে কি আম নিয়ে মারামারি আরে কি আমনি নিয়ে মারামারি মানে মুসলমান আর কোথায় যাবি এটা নিয়ে কি আর কি আম নিয়ে মারামারির সময় কিয়াম নিয়ে লড়াই ঝগড়ার সময় আজকে গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াইয়ের সময় নয় আজকে কিয়াম সালাম নিয়ে লড়াইয়ের সময় নয় আজকে নিজের অস্তিত্বের লড়াইয়ের সময় তোমার কারণেই আজকে ত্রিপুরার বুকে আপনার তেরোখানা মসজিদ শহীদ হলো তোমার কারণেই বাবরি আজকে সব শেষ হয়ে গেল তোমার কারণেই আজকে এনআরএসি সিএএ সব কিছু চালু তোমার আমার কারণে হয়েছে শুধু আমরা যদি ইউনাইটেড হতে পারতাম বিচ্ছিন্ন না হতো কেউ লক্ষ্মীকে পূজা করে কেউ দুর্গাকে পূজা করে কেউ কালীকে পূজা করে কেউ গণেশকে পূজা করে কেউ কার্তিককে পূজা করে কিন্তু কেউ কারোর নয় কথা বলেন না কেন আপনি আর পূজা করেন জোরে বলেন দুর্গাকে যে পূজা করে যে কালীর পূজা করেছে তার দুশ্মন নয় বাবা দল পূজারী আমার আল্লাহর কাছে পছন্দ নয় কি বললাম দল আমার আল্লাহর কাছে পছন্দ নয় দল পূজারীকে আমার আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন না দল পূজারী আল্লাহর কাছে পছন্দ নয় আল্লাহকে পূজারি করো আল্লাহকে পূজা করো দল পূজা করো না দল পূজা করলে যে দল আহলে যে দল আহলে হক হবে তার অনুসরণ করে চলো কোন সমস্যা নাই যার কোনো সমস্যা নাই আজ মুসলমান মুসলমানের ভিতরে বিভেদ করে এতে বিভেদ লাগিয়েছে এটাও তো কোরআনের বিপক্ষের আমল কোরআন বিপক্ষের আমল নাম সোরা হজরত ছাব্বিশ নম্বর পারা পনেরো নম্বর সাফা আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামার মিনু না ইফ না ওরে আল্লাহর গোলাম প্রত্যেকটা মমীর মমিনের ভাই সোহানাল্লাহ বলবেন না প্রত্যেকটা মমিন অমিন মমিনের ভাই ফুরফুরা সিলসিলা আল্লাহ যদি আল্লাহ এবং রসুলকে মেনে থাকেন তিনিও আমাদের মমিন ভাই তবলিগ বলা যদি কালিমা পরে আল্লাহ এবং রসুলকে মেনে থাকে তিনিও আমাদের ভাই কালমা বলা ভাই আমাদের ভিতরে কোন দ্বন্দ্ব মারামারি জোর সে মারামারি নাই কেউ যদি মনে করে আমাদের ভিতরে দলগতভাবে ভাবে দ্বন্দ্ব আছে না রে আল্লাহ র আমি তো মেজলা হুজুরের কথা আপনার সামনে রাখলাম এরপরে লক্ষ্য করে দেখেন ফুরফুরা বলাদের আল্লাহ যিনি তবলিগু ওয়ালাদের আল্লাহ যারা বলেন ফুলফুরা ওয়ালাদের নবী যিনি তাবলিগ ওয়ালাদের নবী যিনি ফুলফুরা ওয়ালাদের কেলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবলিগ ওয়ালাদের কেলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমার দিক দিয়েও এক হলো আল্লাহর দিক দিয়েও এক নবীর দিক দিয়েও এক কালিমার দিক দিয়েও এক কিতাব ফুলফুরা ওয়ালাদের kitab হলো কুরআনুল কারীম তবলিগুওয়ালাদের কিতাবের নাম হলো কোরআনুল করিম কিতাবের দিক দিয়েও এক না আলাদা জোরে বলেন কিতাবের দিক দিয়েও এক তারাও হলো জাতিগত দিক দিয়ে মুসলমান তবলিগুওয়ালারাও জাতিগত দিক দিয়ে মুসলমান ধর্মের দিক দিয়ে ফুরুফুরাওয়ালা হলো ইসলাম ধর্ম তবলিগুওয়ালা হলো ইসলাম ধর্ম ধর্মের দিক দিয়েও দুটোই এক এরপরে বলবেন আর একটু নিচেই চলে যায় উম্মত ফুরুফুরাওয়ালারাও জেনবির উম্মত তাবলিগ ওয়ালারাউ সেই নবীর জোরে বলেন ধরুন এই একটা জায়গা প্যান্ডেলের মাঝখানে একটা তেঁতুল গাছ রাখা হলো তেঁতুল গাছ একটা হয়েছে প্যান্ডেলের মাঝখানে ওই তেঁতুল গাছটার দুই দিকে দুটো ডাল বেরিয়েছে ডাল একটা ডান দিকে গেল একটা ধরে বলেন বাম দিকে গেল আমি সিদ্ধি করলাম আমার দুইটা হাত একটা ডান হাত একটা বাম হাত কেউ যদি বলে বাম হাত তার কোনো কাজ নাই বেকার তৈরি করেছে তো কেটে ফেলে দে তারপরে যখন অফিসে যাবি তখন বুঝবি এর কি কাজ এখন যদি বা হাত বলে না না এই বাম হাতটাও কিন্তু সিদ্ধি করল্লার অস্বীকার করার জায়গা নাই ডান হাতটাও কিন্তু সিদ্ধে করল্লার এটাও অস্বীকার করার জায়গা নাই কোনো হাতকেই তুমি অস্বীকার করতে পারো না এর ক্ষমতা বেশি হোক এর ক্ষমতা কম হোক তারপরেও দুই জন আর সিদ্ধেপুল্লার হাত অস্বীকার করতে পারো তুমি না একটা হলো তেতুল গাছ ওই তেঁতুল গাছের দুটো ডাল ওই ডালের একটা ডাল হলো ফুরফুরা একটা ডাল গাছটা কিন্তু তেতুল গাছ ডাল হলো দুইটা একটা হলো ফুরফুরা একটা হলো তেবলিগ একটা গাছের দুটো ডাল দুই দিকে হয়েছে বলে আলাদা ধরছে বলো তাহলে আমি রবের দিক দিয়ে পরিচয় করালাম দুই জোনার আল্লাহ হলো এক দুই জোনার নবী হলো এক দুই জোনার ধর্ম হল এক দুই জোনার জাতি হলো এক দুই জন উম্বা হল এক এরপরে দুই জোনার মাজহাব হলো এক এরপরে বলেনাও হানফি মাজাবের মাসলা অনুযায়ী চলে তবেও হানফি মাজাবের মাসলা অনুযায়ী চলে মাঝহের দিক দিয়েও হলো এক এরপরে বলবেন শিলশিলা তরিকা চারটা তরিকা হলো হক কাদেরিয়া ইয়া नक्शेबंदिया मुजद दिया मुजद दिया मुजद दिया नक्शबंदिया এই যে চারটা তরিকা কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই চারটা তরিকাই কিন্তু হক এই চারটা তরিকার ভিতরে এবার দেখেন তরিকার দিক দিয়েও এক না আলাদা ফুরফুরার পীর বকর সিদ্দিক রহমাতুল্লা আলাই তার পীরের নাম ছিল ফতেহালি বাইসি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লা আলাই তার পীরের নাম হলো শহীদ আহমদ বেরেলবি রহমতুল্লাহ আলাই শহীদ আহমদ বেরেলবি রহমতুল্লা আলাই ইনি হলেন তেঁতুল গাছের গোড়া একদিকের ডালের নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ তার আর একটা ডালের নাম হলো হল ফতেসি রহমাতুল্লাহ সেই ডালের আর একটা ফ্যাঁকরার নাম হলো আলাই। হলিদিক দিক দিয়ে আপনি চলে যান এই তেঁতুল গাছের গোড়াটা মনে রাখেন শহীদ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলাই যে সময় দাদা হুজুর মুজাদ ছিলেন সেই সমকালীন মুজাদ্দ ছিলেন মৌলানা আশরাফ আলি তানবির রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গা রহমতুল্লা দুই জনারে ছিলেন সমকালীন মুজাদ্দিদ ফুরফুরার যেমন আবু বাকর সিদ্দিক ছিলেন মুজাদ্দিদ রশিদ আহমদ গঙ্গহিও ছিলেন মুজাদ্দিদ মলুন আশরফ আলী থানবি হাকিমুল উম্মাদেও ছিলেন মুজাদ এইদিকে আশরফ আলী থানবি এবং রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই উভয়ের পীরের নাম ছিল হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলী হাজি ইমদাদুল্লাহ রহমাতুল্লাহ আলী পীরের নাম ছিল নূর মোহাম্মদ ঝনঝন্বী রহমাতুল্লাহ

and ফুরফুরার বকর সিদ্দিক হলো পীরের দিক দিয়েও প্রমাণ করলাম পীর হলো উভয়ের পীর হলো একজন এরপরে তুমি আমাকে জবাব দাও রব তোমার এক নবী তোমার এক কিতাব তোমার এক কালিমা তোমার এক ধর্ম তোমার এক জাতি তুমি এক মাধাব তোমার এক তরিকা তোমার এক তারপরেও তুমি জবাব দাও তোমার আমার মনের ভিতরে এতগুলো কেন ভ্যাক এত নিজেদের ভিতরে খণ্ড কেন এদের নিজেদের ভিতরে চিত্র কেন কোন দলা দলি আমাদের ভিতরে নাই হে মুসলমান নৌজবান যুবক বিবেককে কাজে লাগিয়ে তুমি জিজ্ঞাসা করো সৌদিতে যখন কোনো মুসলমান মারা যায় দিল্লিতে যখন সাম্প্রদায়িক দাঙ্গাই মুসলমান মারা গেল আফগানিস্তানে যখন মুসলমান মরে ফিলিস্তিনে যখন মুসলমান মরে পেপার পত্রিকাগুলো পড়ো ইন্টারনেটে দেখো সোশ্যাল মিডিয়ায় দেখো প্রিন্ট মিডিয়ায় দেখো ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখো টিভিতে তুমি যখন পড়ো ফিলিস্তিনে এত কোনো মুসলমান মারা গেল ইসরায়েল মেরে দিয়েছে বুকে হাত রেখে তুমি জবাব দাও তোমার বুক কাঁপে না কাঁপে না তোমার বিবেকে কাঁদে নাই কাঁদাই না তোমার চোখে পানি আসে না আসে না তুমি আমাকে জবাব দাও ফিলিস্তিনের মুসলমান মারা গেল তোমার কলি যাই লাগলো তোমার কলি যাই ব্যথা পেলে তুমি আমাকে জবাব দাও তোমার চোখের যখন পানি আসে তুমি যখন ব্যথা পাও একবারের জন্য কি ভেবেছিলে ওই ফিলিস্তিনের মুসলমান গুলো না তবলিগ গুজরাটে দাঙ্গাই যখন মুসলমান মারা গেল তুমি ব্যথা পেলে একবারের জন্য কি ভেবেছিলে ওই মুসলমান গুলো তবলিগ করতো না ফুরফুরা তুমি একবার বলো আফগানিস্তানে মরা গেল যে পৃথিবীর যে প্রান্তি মারা গেল একবারের জন্য কি তুমি বিশ্লেষণ করে দেখেছ ওটা তবলিক করতো না ফুরফুরা এই হিসাবে কি তোমার বুকে ব্যথা লাগে না মুসলমান হিসাবে বুকে ব্যথা জোরসে বলো না তো যদি গুজরাটের মুসলমানকে মুসলমান বলে মেনে নিতে পারো ফিরিস্তিনের মুসলমানকে যদি মুসলমান বলে মেনে নিতে পারো ইরাকের মুসলমানকে যদি মুসলমান বলে মেনে নিতে পারো আফগানিস্তানের মুসলমানকে যদি মুসলমান বলে মেনে নিতে পারো হে মুসলমান জাতি বাংলার মাটিতে তোমার মহল্লাই তোমার গ্রামে তোমার পাড়াই তোমার এলাকায় কেন ফুরফুরার তবলিগ নিয়ে তোমরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো ওটাকেও মুসলমান মুসলমান বলে মেনে নিতে পারো না কেন একে অন্যের শত্রু হও দাদা হুজুর তার ওসিত নামাই লিখে গেলেন ওসিয়ত নামাটা পড়বেন এক বারবার পড়বেন তিনি বললেন কেউ যদি আমি নবীর শানে দাঁড়িয়ে কেয়াম করি কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয় তাকে জোর করে বসাবে না আর কেউ যদি বসে থাকে তাকে জোর করে উঠাবে জোরসে বলো এর মানে দাদা হুজুর কি বললেন যারা কেয়াম করে না সব বেইমান আমি আপনাকে বললাম দাদা হুজুরের ওসিয়তনামা খুলুন যদি না থাকে আমাকে টেস্ট থেকে নামিয়ে দেন আর আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দাদা হুজুরের ওসিয়ত নামার ভিতরে আমার কাছে রক্ষিত আমি একবার নয় কয়েকটা আছে যে যদি বলছেন কেউ দাঁড়িয়ে সালাম করে তাকে জোর করে বসাবে কেউ যদি বসে সালাম দেয় বা বসে থাকে তাকে জোর করে দাঁড় করাবে এর মানেটা তিনি কি বোঝাতে চাইলেন এ নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব থাকবে না আমি আপনাকে প্রমাণ করলাম এবার আপনি বলেন তো দিঘার ফুরু ভিতরে কোন দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব কোথায় দ্বন্দ্ব কোথায় কালো কোকিল কালো কালো কোকিল কালো কালো মাথার কে সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ নিম তেতো নিন্দা তেতো নিম তেতো নিন্দা তেতো তেতো ভাঙা ঘর সব চাইতে বেশি তেতো দুই তিনের ঘর লাগি দিয়ে একবার দেখবেন চাকা গোল পয়সা গোল চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সব চাইতে বেশি গোল সব চাইতে বেশি গোল মনের গণ্ডগোল মন ভালো তো হে মুসলমান চেহারাটা সুন্দর করে কোনো লাভ হবে না পোশাকটাকে সুসজ্জিত সুন্দর করে লাভ হবে না তোমার অন্তরটাকে সুন্দর বানিয়ে নাও চেহারার সুন্দর দরকার হবে না বিলালে হাফসি আনহু চেহারা সুন্দর নয় গায়ের রঙ ফরসা নয় কিন্তু মনটা অনেক ফরসা লোকমানে হাকিম পৃথিবীর যতজন কালো মানুষ একেবারে সব থেকে কালো তার মধ্যে হলো নাম্বার চারজনের নাম একজন হলো লোকমানে হাকিম পৃথিবীর সবথেকে কালো এবং বিলালে হাফসি তিনিও কালো তারপরেও বলো মনটা ছিল অনেক ভালো চেহারাটা সুন্দর হয়েছে পোশাকটা ভালো হয়েছে সিংহাসনে বসার সুযোগ পেয়েছি চেহারাটা ভালো হয়েছে চেয়ারটা ভালো পেয়েছি দল মজবুত হয়েছে অনুসারেও বেশ মজবুত হয়েছে খাওয়া দাওয়াও ভালো চলছে সব কিছুই মাশাল্লাহ হয়েছে কিন্তু মনটা কথা বলে না মনটা এখনও ভালো করতে পারি জোরে বলেন না কেন ভালো করতে পারি নাই মনটা যদি ভালো করে আল্লাহর গোলাম কোনো দিকে তাকাতে হবে না ওই জন্যে আমার আল্লাহ একবার লক্ষ্য করে দেখেন আপনার জমিন অন্য কেউ নেবে কেউ চাইবে না আমার জমিন কেউ ছিনিয়ে নেবে আপনার দলের লোক কেউ নিয়ে নেবে এটা যেমন আপনি চাইবেন না আমার আল্লাহ বলছে সনদেবান বান্দা। চন্দ্র আমি বানিয়েছি আমি বলিনি আমার সূর্য আমি বানিয়েছি আমি বলিনি আমার জমিন আমি বানিয়েছি আমি বলিনি আমার আসমান আমি বানিয়েছি বলিনি আমার এ জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি পাহাড়গুলো প্রেকের মতন গেড়ে দিয়েছি জোড়া জুরা তোমাদেরকে বানিয়েছি সব কিছু আমি দিলাম আমি একবারের জন্য বলিনি আমার 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 সব আমি বানিয়েছি সুন্দর আমি বানিয়েছি এ জমিন আমি বানিয়েছি জমিনকে আমি সাজিয়েছি আমি সাজিয়েছি ঠিক কথায় কিন্তু আমার না আমার না আমার না আমার না আমার না সব বানিয়েছি আমি সব বানালাম আমি সব বনালাম আমি আমি আল্লাহ শুধুমাত্র একটাই আমি আল্লাহ আমার 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 এটা আর কারো হতে পারে না কুন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ 24 নম্বর পারা সাফা নাম্বার তিনের ভিতরে আল্লাহ বললেন কুন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরফু কে ও আমার না সব আমি বানিয়েছি আমি বানিয়েছি একমাত্র একমাত্র আমি আল্লাহ আমার 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 ওইগুলো কি ওইগুলো কি ওইগুলো অন্য কিছু নয় আমি চাইলে আমি মানুষকে কুকুর বানাতে পারতাম চাইলে ছাগল বানিয়ে দিতে পারতাম চাইলে গাধা বানিয়ে দিতে পারতাম চাইলে ভেড়া বানিয়ে দিতে পারতাম চাইলে চতুর্পর জানোয়ার যা কিছু বানিয়ে দিতে পারতাম আমি আল্লাহ বড় শখ করে বড় মোহাব্বত করে ভালোবেসে বানাতাম কি। আমি শ্রেষ্ঠ মখলুক বানালাম বানি আদম করে বানালাম ওই শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ করলাম না আমি আল্লাহ সব বানিয়েছি আমি তারপরেও আমার বলিনি আমি আল্লাহ শুধুমাত্র আমার একটাই জিনিসকে বলেছি কেউ আমার না আমার না আমার না এই বান্দাগুলি শুধু আমি আল্লাহ আমার হান আল্লাহ বলা যাবে না মানে মনে মনে ভাবছে বান্দা আমরা আল্লাহর কেন হলাম আমরা আল্লাহর হলে তো আমাদের লস আমরা যদি আল্লাহর হয়ে যাই আমাদের লস নয় আল্লার যদি হয়ে যায় গেঁজা খাওয়া যাবে আল্লাহর যদি হয়ে যায় ভন্ডামিয়ার আর চলবে কথা বলে না কথা বলে না এরপরে যদি বলেন যা করছি করব যেমন চলছি চলব ওই দা কিলা লাহুম মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বুলু বাল লাততাবু মা আনফাইলা আলাইহি আবাআনা আওয়াラム কানা আবাউহুম লা ইআকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন কুরআনুল কারীম দ্বিতীয় নম্বর পারা সাফা নাম্বার 4 ভিতর লাই স্পষ্ট করে দিয়েছে বলবি যারা কুরআন মানবে না নবী মানবে না তাদের দিকে তাকিয়ে দেখবি ওরা বলবে যা করছি করব। আমার দাদু যা করেছে আমি তাই করব। আমার বাপ যা করেছে আমি তাই করব। যদিও তার দাদুও বুঝতো না তার বাপ বুঝতো না তারপরেও এরা কোরআন সুন্না মেনে নিতে পারবে জোরে বলেন পারবে পারবে না মানবে না কারা যারা অবিশ্বাসী হবে তারা অবিশ্বাসী কারা তারা মুসলমান হবে যারা তারা নয় অবিশ্বাসী হবে কারা কাফেরের দলে যারে যারা অন্য কেউ হবে না রে আল্লাহর গোদাম কোরআন মেনে নাও নবীর সন্নাকে মেনে নাও এরপরে যে কথাটা আমি বলছিলাম ভুলে গেছেন না মনে আছে আমার জানা নাই আমরি মিন কুম মনে আছে পঞ্চম নম্বর পারা ছয় নম্বর সাফা থেকে বলেছিলাম কোরআন মানব নবী মানব তারপরে মানতে হবে পীর মানতে হবে বৌলিল আমরি বিনকুম এর তর্জমা হচ্ছে বলে পীর মানতে হবে আমি আমাকে তর্জমা দিলাম আপনি কোরআনের যে কোনো তর্জমা খোলন তোমাদের ভিতরে যারা নেতৃত্ব দেওয়ালা খলিফা যদি হয় তিনিও হলেন আমাদের নেতৃত্ব দেয় নেওয়ালা ইসলামের যে সমস্ত অলামায় কেরাম আছে যারা প্রকৃতপক্ষে জ্ঞানী পণ্ডিত ইসলামের নেতৃত্ব দেন সেই রকম অল্যামায় কেরাম মা যদি হয় ওই রকম ধাপ্পাবাজি ধুকাবাজি নয় সোরা মায়দা ছয় নম্বর পাড়া সাফানা সতেরোর ভিতরে আল্লাহ বললেন لا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون عبد الله بن عباس رضي الله تعالى عنه কুরুন মারিফুল কোরআন আব্বাস আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তাহান তিনি তখন বল তিনি তখন বর্ণনা করেছেন ওই আয়াতের তফসিলের ব্যাপারে যে কোরআনুল করিমের ভিতরে আলিমদের ব্যাপারে ওলামাদের বিরুদ্ধে ওলামাদের ব্যাপারে আমার আল্লাহ এত কঠোর এত হুঁশিয়ারির আয়াত আর দ্বিতীয় নাজিল করে নি লাউলা ইনহা হুমুর রাব্বানি জুন ওয়াল আহবাদ আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিম ওয়া সুহতালা বিসামা কানু ইয়াসমাউন আল্লাহর কুরান জানিয়ে দি রশুন দেখে দাও তুমি যত বড় আলেম হও যত বড় পীর হও যত বড় মাশাইখ হও তোমাদের দায়িত্ব হলো সব রকমের অন্যায় থেকে ছোট হোক বা বড় হোক সব গুনাহা থেকে মানুষকে বাঁচাতে সব গুনাহ থেকে মানুষকে বাঁচাতে যদি তোমরা বাঁচানোর চিন্তা ভাবনা না করো এই নিহানত যদি না করো এই কাজটা কিন্তু আমি আল্লাহ পছন্দ জোরে বলেন পছন্দ করি না আল্লাহ যদি এটা পছন্দ না করেন আমি যদি বলি না মুসলমান তুমি কারোর দলে যাবে না আমার দলে থাকবে আল্লাহর কোরআন কি বলেছে একটু ভালো করে জানবে সুরান নাম সুরা আনফাল দশ নম্বর পারা সাফা নাম্বার দ্বিতীয় আয়াত নাম্বার প্রথম আল্লাহর কোরআন জানিয়ে দিল আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হবে না এটা কার ঘোষণা কথা বলে না বিচ্ছিন্ন হবে না এটা কার ঘোষণা আল্লাহর কোরআনের ঘোষণা এরপরে যদি কেউ বিচ্ছিন্ন করায় কার হুকুমকে অমান্য করেছে বল না কথা বলে না জোরে বলেন কার হুকুমকে আল্লাহর হুকুমকে আমার জাতির ভিতরে যদি কেউ বিভেদের চিন্তা ভাবনা করে আমার জাতির ভিতরে যদি কেউ বিভেদ লাগাতে চায় আমার তবলিক ভালো লাগে না আমি তবলিক করব না আমার ফুরফুরা ভালো লাগে না আমি ফুরফুরা করব না আমার অমুক দল ভালো লাগে না আমি অমুক দল করব না তোমাকে দল করতে কে বলেছে তুমি দল বাদ দিয়ে তুমি কোরআন আর সন্ন্যার ওপরে চলতে পারবে না এই কথা বলেন না কেন যদি দেখো যে কোন জামাত আর সন্ধ্যার উপরে চলছে তুমি চলবে কোনো সমস্যা থাকবে না তাহলে আল্লাহর ঘরে যদি আল্লাহর সমস্যা না থাকে তোমার সমস্যা কেন ভাই তবলিকার আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর যদি কোনো সমস্যা না হয় তার ঘরে ঢুকার জন্যে যে ঘরের মালিক তার সমস্যা নাই তবলিক কা ঘরে ঢুকা যাবে না যাবে না তাড়াতাড়ি জবাব দেন তবলিক সৌদি ওয়ালারা কি ভিসা বন্ধ করেছে তবলিক জামাত কাবা বাইতুল্লাহ ঢুকতে পারবে না কথা বলছেন না কেন তো কাবা বাইতুল্লাহ থেকে সারা পৃথিবীর মানচিত্রে কোন মসজিদ বড় আছে ইন্নার রাহমাতা তানজিলু আলা রাসিল কাবা আল্লাহর রহমত প্রথম কাবা বাইতুল্লাহর উপরে পড়ে তারপরে আস্তে আস্তে সারা পৃথিবীর মসজিদগুলোতে ছড়িয়ে যায় তো যদি কাবা বাইতুল্লাতে তাবলিগ ওয়ালারা গেলে কাবা বাইতুল্লাহ পবিত্র না হয় তোমার আমার গ্রামের মসজিদে তাবলিগ হলে কেন অপবিত্র হবে ভাই এগুলো নিজেদের ভিতরে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয় আমি প্রথমেই বললাম যাকে দেখতে পারি না তার এইটা যদি অন্য কেউ বলতো আমার কে বলেছে কথাটা ও সিদ্দিকুল্লাহ বলেছে বলে কোথায় ছিল কথা একটা শুনে না বলে কি কথা শুনি রে বলে কথা মানে দারুণ কথা বলে কি কথা রে বলে এইরকম কথা শোনা যায় বলে কি কথা বল বলে আড়াই হাত পুকুরে তিন হাত মাছ বলে কি বলিস রে আড়াই হাত পুকুরে তিন হাত মাছ মানে এটা কি হয় কোনোদিন আড়াই হাত পুকুরে তিন হাত মাছ কি করে থাকবে বলে ওরে অরিজিনাল শুনে আসছি রে তো যেটা দিন মানা যাবে না বলে কে বলেছে জানিস বলে কে বলেছে বলে তোর বাপ বলেছে ও তাহলে কোনা হবে দিমাকে কিছু ঢুকছে কথাটা আমি বললে কথা বললো আমি বললে হবে না তুমি বললে কোনা কোনেও মেরে দেওয়া যাবে আচ্ছা এগুলো কি হক না সব দল জোরসে বলো না সব দল পূজারী আর দল পূজা করে দল পূজা করে কবরে বাবা যখন যাবে তোমার দলের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে জোরসে বলো না ቂያমতের ময়দানে সব দাঁড়িয়ে যাবে আল্লাহর গোলাম নবীর আও পর্যন্ত দাঁড়িয়ে যাবে ইয়া দফসি ইয়া nafsi ইয়া nafsi সব নবীরা ইয়া nafsi মতন বক্তারা গিয়ে বলবে ইয়া সরতা ইয়া সরতা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে দেহ মেরে তক্তা দেহ সব মেরে বক্তা নিজের চিন্তা নাই সরতার টেনশন না নবীরা বলছে ইয়া ইয়া ইয়ানফসি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে পীর সাহেব কি গিয়ে বলবে নাকি ইয়া মুরিদি ইয়া মুরিদি ইয়া মুরিদি ইয়া মুরিদি আল্লাহর ফেরেশতা বলবে দিমাগ ঠিকানাই লাগিয়ে দে নবীরা বলছে ইয়া নাফসি ইয়া নাফসি কোন পীর সাহেবও বলবে না ইয়া মুরিদি ইয়া মুরিদি কোন বক্তাও বলবে না ইয়া শ্রোতা ইয়া শ্রোতা কোনো ইমাম সাহেব বলবে না ইয়া মুক্তাদি ইয়া মুক্তাদি ইয়া মুক্তাদি ইয়া মুক্তাদি নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি শুধু মায়ার নবী মদিনা ওয়ালা রব্বি হাবলি উম্মতি উম্মতি একমাত্র তিনি উম্মতের চিন্তা করবেন সব নবীরা যখন নিজের টেনশনে থাকবেন তুমি একবার জবাব দিয়ে বলো তুমি টেনশন মুক্ত হবে কি করে সওয়া দুই সবা এক লক্ষের মতন সাহাবি সব কিন্তু জান্নাতি এটা আমাদের বিশ্বাস তারপরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দশ জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ জোরে বলেন জান্নাতের সুসংবাদ দিলেন দশ হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে কোন জায়গায় জোরে বলেন জন্নাতুল বাকিতে কেয়ামতের ময়দানে প্রথম মায়ার নবী মাদিনাওয়ালা উঠবেন তারপরে আবু বাক্কার সিদ্দিক এবং অমর ফারুক উঠবেন এবং তারপরে মায়ার নবী মাদিনাবালার সঙ্গী হবেন জন্নাতুল বাকিতে যারা আছে তারা মায়ার নবী মাদিনাওয়ালার সঙ্গী হবেন তারপরে সঙ্গী হবেন জন্নাতুল আল্লাহকে যারা আছেন তারা মায়ার নবী মাদিনাবালার সঙ্গী হবেন জন্নাতুল বাকিতে যারা উঠে মায়ার নবী মাদিনাওয়ালার সঙ্গী হবেন ওই জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবি শুয়ে আছেন ওই জান্নাতুল বাকির ভিতরে একজন নয় দুইজন নয় দশ জন নয় এগারো জন এগারো এগারো একুশ জন একুশ জন একুশ জন দেওবান দারুল উলুমের আলেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে কয়জন বললাম কয়জন বললাম

স লা না এদু নাঘুম সুম্মদ লাদি না য়াদু নাগুম জামার সাহাবিদেরকে আল্লাহ জন্যে ভাই করো আমার সাহাবিদের এককে মোহাব্বাদ করো আমার সাহাবিদেরকে যারা মহাব্বাদ করবে আমি আল্লাহ আমার জন্যেই আমার সাহাবিদেরকে মোহাব্বাদ করবে যারা সাহাবিদেরকে মোহাব্বাদ করে তারা নবীকেই মোহাব্বাদ করে যারা নবীকে মোহাব্বাদ করে তারা আমার আল্লাহকেই ই মহাব্বাদ করে মায়ের নাবি মাধীনা ওলা ভিন্ন জায়গায় বললেন মানে আহাব্বানিী ফাকদ আহাব্বা

যদি কাফের বেঈমান কাপুন মেহমানদারি করার জন্য আপন বাড়িতে নিয়ে গেছেন আমরা অনেকেই জানি মায়ার নবী মাদিনাওয়ালা মসজিদে নবাবিতে বসে আছেন সাহাবিরা গোল জামাত করে বসে আছেন একজন বেদুইন বেঈমান মসজিদে নবাবির ভিতরে ঢুকে শুশু করা শুরু করেছে বলেন নাই বেটা মোতে তো মোতে সুজামত মত বেটা আবার ডিজাইন করে মুচ্ছে আমাদের কিছু ছেলে আছে দেখবেন বসেছে তো পশ্চিম দিকে যেমনি হুজুরকে দেখতে পড়েছে আর কোন দিকে ভুতিনি না হুজুর টেনশন না বসতে পারি পশ্চিম দিকে কিন্তু ঠিক হাই রে আফসোস তুই দিক বিদিক খুঁজে পাস না তুই দিক চিনতে পারিস না তুই কোরআন শোন না চিনবি কি করে তুই কোরআন শিন না চিনবি কি করে সব থেকে বড় কি জিনিস জানেন তো এই যে জায়গাটা না এই জায়গাটা ছেলে খেলা জায়গা না এখন বকতে পারলি বক্তা সুদ দিতে পারলি তক্তা কি বললাম বকতে পারলি কি বলছে তাও বোঝে না একদম যখন সুহানো আল্লাহ কি বললো কি বুঝলি বল সুহান আল্লাহ বুঝলাম তো তোকে সুহান আল্লাহ বলার যেখানে বস করানো হয়েছে এত টাকা খরচ করা হয়েছে তোকে এমনি সুহান আল্লাহ বলার জন্য শুধু সুবহান আল্লাহ জায়গাটা কোথায় কোন জায়গায় সুভান আল্লাহ বলবি হুজুর বললো এরে গরুটা গাভিন হয়েছে তুই মেরে দিলি সুহান আল্লাহ তো তোকে বলতে পারে হুজুর এরে গরু আমার কবে থেকে গাভিন হলো রে বললে ওলা শুধু বলে দিবে আর শ্রোতা যদি চুপ করে শুনে দেন এ তো শুধু সবগুনাশ না সাড়ে সব সবগুনাশ হবে আজকে বুঝা বুঝিটাই আমাদের সবথেকে বড় সমস্যা যদি সঠিক কোরআন হাদিস বুঝতে পারতাম আমাদের ভিতরে অনেক অনেক জাল হাদিস আমাদের সমাজে চলে বক্তারাও বলছে শ্রোতারাও চালাচ্ছে বলে সুলাইমান নবী সব বাড়ির নবী ছিল পিঁপড়েরও নবী মাছিরও নবী মশারও নবী জিনেরও নবী ওই জন্য আল্লাহর কাছে শখ করলো আল্লাহ একদিন আমি সব বাইকে দাওয়াত করে খাওয়াবো আল্লাহ বললে পারবি না সুলাইমান বলে ছাড়বো না আল্লাহ বলে তবে খাওয়া সব খাবার রেডি হলো সমুদ্রের কিনারায় গেল একটা মাছ গাল হা করে বসে রইল সব খাবার গো ঢালতে থাকে ঢালতে 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 সব শেষ জোরে বলো আল্লাহ আকবর তাই বলছে ইহাদিস তুমি কোথায় পেলে বলো এটা জাল হাদিস এটা কোনো হাদিসই নয় কোনো নবীর হিম্মত হতে পারে না আমার আল্লাহর কুদরতের উপরে কোনো পাওয়ার খেলাতে পারে রিজিকের মালিকের নাম কি? বলেন আফ্রিকার জঙ্গলে পাহাড়ের নাম হলো কোয়ে কাহাফ ওই পাহাড়ের জায়গায় জঙ্গলে একটা প্রাণী থাকে প্রাণীটার নাম হলো সেই মুরগ সেই মুরগ ওই প্রাণীটার খাবার হলো প্রত্যেক দিন চল্লিশ থেকে আশিটা করে হাতি প্রত্যেক দিন ওই রকম প্রাণী একটা আছে রিজিকের মালিক কে খাওয়াই কে কেউ বলছে নবীজির ছাওয়া ছিল না বাবা নুরের তৈরি বলে জোর বলছো আল্লাহ আমরাও বুকা বেনে আছি নবীজির ছাওয়া নেই কে বলেছে ছাওয়া নেই নবীজির ছাওয়া ছিল নবীজির ছায়া কথা বলেন না নবীজির ছায়া ছিল নবীজির ছায়া আছে সহি হাদিস মুস্তাদরাক হাকিমেও এ রেওয়ায়ত এসছে জৈন ভারতীয় আল্লাহ আল্লা আন নিজে স্বীকার করেছেন আনহা যে আমি আমার রসুলের ছায়া দেখেছি কে বলেছেন নিজের স্ত্রী বলছেন আমি আমার রসুলের ছায়া দেখেছি এবং আল্লাহ রসুল একটা নামাজের হালতে বিশেষ কারণে যেহেতু আপনাদের প্রধান বক্তা এসে গেছে তো সেই সময়তে অন্য নবী নিজে বলেছেন আমার ছায়া এবং তোমাদের ছায়া আমি দেখতে পেয়েছি ছায়া আছে না নাই কেউ বলুক ওটা মানা যাবে আল্লাহ রসুলের হাদিস বলছে যখন তখন আছে আর ছায়াটাকে যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে নূর বলে চালানোটা সহজ হবে নূর বলে চালানোটা সহজ হবে সেই জন্য বহু প্রচলিত জাল হাদিস আমাদের সমাজে আছে সেগুলো আমাদের সমাজেও চলে এগুলো থেকে আমাদের নিজেদেরকেও বাঁচতে হবে মুক্ত হতে হবে সমাজকে জাল হাদিস মুক্ত করতে হবে এবং সহি রেওয়ায়তগুলো আমাদের সমাজে আসতে হবে অনেকে বলে কেয়ামত হবে মোহর্রমের দশ তারিখে বলে না বলে না কেয়ামত হবে মোহরমের দশ তারিখে এটা কোনো হাদিস নয় কোনো রেওয়য়েতে নাই কোনো সহি রেওয়ায়ত নাই এগুলো ভুল কথা কেয়ামত মোহরমের দশ তারিখে হবে না জুমার দিনে হবে এটা ফাইনাল কিন্তু মোহরমের দশ তারিখে হবে না ইউনুস আলিহ ইসলামের মাস থেকে মুক্ত ইব্রাহিম ইব্রাহিম ইসলামের আগুন থেকে মুক্তি সব মোহরমের দশ তারিখ এগুলো ছানবিন করে দেখা হয়েছে আমাদের সাবিনা এগুলোকে দিয়েছেন মুফতি তকি সাহেব এর উপরে ডিটেলস বায়ান করেছেন যে এগুলো কোনোটাই শাহি হাদি সম্মত নয় সেই জন্যে বহু প্রচলিত জাল হাদিস আমাদের সমাজে চলে এগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে সহি হাদিসের ওপরে আমল করতে হবে এবং সঠিক জামাতের উপরে কী জামাতের উপরে বললাম যদি বলেন সেই জন্য আসুন কোনো দলাদলি থাকবে আর মতনৈক্য থাকবে আমাদের সবারই পরিচয় হবে আমরা সবাই মুসলমান বৃহত্তর স্বার্থের জন্য এক হয়ে চলবো ইনশাআল্লাহ